টাংশাল জেলা স্বাস্থ্যতে পরিবার কল্যাণ সমিতি ত্রিপুরা জেলা নির্বাহক 39 নং ওয়ার্ড কমিউনিটি হল নগ সুস্থ শৈশব সুস্থ কৈশোর পান্দা চেংসা জাক্কা টাংশাল জেলা স্বাস্থ্যতে পরিবার কল্যাণ সমিতি ত্রিপুরা জেলা নির্বাহক 39 নং ওয়ার্ড কমিউনিটি হল নগ সুস্থ শৈশব সুস্থ কৈশোর পান্দা চেংসা জাক্কা আ পান্দা 20 নিশিমে 28 মার্চ শালমারি জড়াত নাই অবনি ইয়াগুলো আ শালনি পান্দা ন জাতি কথার মুসুঙ্গে চেংসা ওইরিখা এমস নি মেয়র দীপক মজুমদার অবনি ইয়াগুলো চেরাই রং বিথি চারি ওই থুমানি মানি রক বাগৈ রুমানি ককতমা পাইথাক ককথমনাই রং নি বসকাঙ্গ ফাই এমস নি মেয়র দীপক মজুমদার শাখা হাস্তে ও চেরাই রক কাহাম কুরুংখে বেমার কাটি ওই তংনানি বাগৈ অবহাই না হার মুনা খা নয় তো কৈশ যে প্রকল্প সেটা রাজ্য ভিত্তিক শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে জেলা ভিত্তিক এখানে 40-49 ওয়ার্ডে আগরতলা পৌর নিগমের অন্তর্গত এই ওয়ার্ড অফিসে আমরা এটা হতে যাচ্ছে মূলত উদ্দেশ্য হচ্ছে জিরো থেকে 19 বছরের যারা শিশু থেকে যারা কিশোর এবং যুবক তাদের সম্পূর্ণভাবে শারীরিকভাবে সুস্থ রাখার ক্ষেত্রে যা যা প্রয়োজন রক্ত স্বল্পতার ক্ষেত্রে ভিটামিনের ক্ষেত্রে কত কৃমিনাশক ওষুধ দেওয়ার ক্ষেত্রে মানে একটা 0 থেকে 19 পর্যন্ত তাকে সুস্থ রাখার জন্য যা যা প্রয়োজন আমরা দেখেছি ডিপথিরিয়া টিটেনাস বা অন্যান্য যে প্রতিষেধক ব্যবস্থা সার্বিকভাবে মানুষকে সুস্থ রাখার জন্য যা করা এটা জন্য এই প্রোগ্রাম নেওয়া হয়েছে আর মূলত বিশেষ করে মেয়েদের বা মহিলাদের যাতে অল্প বয়সে বিবাহ না হয় কিংবা সন্তান ধারণ না করে সেই উদ্দেশ্যেই সচেতনতা প্রোগ্রাম করা সেই উদ্দেশ্যেই আজকে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আমাদের সিএমও সাহেব আছেন আমাদের অন্যান্য আধিকারিকরা আছেন আমাদের কর্পোরেটর যার উদ্যোগে বিশেষ করে এটা হচ্ছে অলক রায় আছেন এবং সার্বিকভাবে আমি এই যে কর্মসূচি সরকার রাজ্য সরকার থেকে স্বাস্থ্য দপ্তর থেকে নেওয়া হয়েছে তার সার্বিক সফলতা কামনা করছি এর থেকে যাতে মানুষ সমস্ত অংশে যাদের জন্য এই প্রকল্প করা হয়েছে রচনা করা হয়েছে তারা যে সুযোগ গ্রহণ করতে পারেন এবং যে উদ্দেশ্যে করা যে সচেতন করা মানুষকে স্বাস্থ্য সম্বন্ধে আমরা বিশ্বাস করি যদি মানুষ সচেতন হয় তবে অনেক রোগাক্রান্ত মানুষ রোগের থেকে বাঁচতে পারে এবং নিজেকে সুস্থ রাখতে পারে সেই উদ্দেশ্যে রাজ্য সরকারের এই বিশেষ প্রকল্প